আমাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ, যে যা পারবেন এই পূজয় সাহায্য করবেন। তো কামালপুরের অবস্থা তো তোমরা জানোই, আর কামালপুরকে সাহায্য করার জন্য আমরা সব ইউটিউবার বন্ধুরা মিলে কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলাম। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি অ্যাকাউন্ট ডিটেল, ফোনপে সব কিছু দিয়ে দিয়েছিলাম, কিন্তু ফোনপেটা কাজ করছে না, কারণ কিছু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তো অনেকেই টাকা পাঠাতে পারছে না, তাদের জন্য এই আপডেট ভিডিওটা প্লিজ দেখো। তো এই যে হচ্ছে স্ক্যানার, আমি অভিযান সঙ্গের সাথে কথা বলে এই স্ক্যানারটা জোগাড় করেছি, আর হচ্ছে নতুন একটা ফোনপে নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, তো এটাতে তোমরা এবার টাকা পাঠাতে পারো, আগেরটা কাজ করছে না। আর অ্যাকাউন্ট নাম্বারও যারা যারা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, কালকেও আগেরবারও দিয়েছিলাম কিন্তু অনেকে বুঝতে পারিনি, যাই হোক এই যে অ্যাকাউন্ট নাম্বারটা। আর তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই চেষ্টা করো, সাহায্য করো, কারণ এই সময় আমাদের সবারই উচিত সাহায্য করাও, আমরাও সাহায্য করছি। তো সব ডিটেইল আমি দিয়ে দিলাম, যারা যারা সাহায্য করতে চাও তারা কিন্তু সাহায্য করতে পারো। তো ভিডিওটা দেখতে থাকো, ধন্যবাদ। তোমাদের পেয়ে গেছি যে এখানে যে পুজো হচ্ছিল, এখানকার সদস্য যে স্বপন কাকু, তার মুখ থেকে শুনে নেবো যে পুজোটা বন্ধ হয়ে গেছে, কি কারণে প্রশাসনকে সত্যি আর করতে দিল না? না, প্রশাসন তো এখন বলছে, এরা প্রথমে এসে বলছে আমাদের উপরে চাপ আছে, সেইভাবে উল্টায়ুটি নোটিশে এসে বন্ধ করে দিল। বিশ্বকর্মা পুজোর আগের থেকে পরের দিন এসেই বন্ধ করে দিল, মানে কোনো নোটিশ নেই, কিছু নেই। তো ক্ষতি হলো যে আপনাদের কত লাখ টাকা খরচ হয়েছে এই পুজোটার পেছনে? এখানে ধরো প্রায় 70 লাখ চলেই গেছে, 70 লাখের কাছে। মমতা ব্যানার্জি যেটা আমাদের ক্ষতি করে দিল, এখন আমাদের তো এখনো জনগণের কাছে হাত পাতা ছাড়া তার উপায় নেই। সাহায্যের হাত কি কেউ বাড়িয়েছে ইতিমধ্যে? অনেকে বলছে, আমরা কিন্তু কাউকেই দেয়নি, তবে কালকে কয়েকজনকে আমরা যাই হোক ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, যদি এতে ইউটিউবাররা অনেকেই ফোন করেছে, যদি কেউ কিছু পাঠাতে পারে তাহলে পাঠাতে পারে। হ্যাঁ, পাঠাতে পারে, অসুবিধে নেই, এতে আপনাদের ভালোই হবে। হ্যাঁ, ভালোই হবে। আমরা এখন বড় দুর্গার কিন্তু পাশেই আছি, আর প্রচুর লোকজন আসছে এখানে ঘুরতে দেখতে, আশা করি যে তোমরাও আসবে। এই যে দুর্গাপুজো হবে, আমি বলছি সবাইকে, হ্যাঁ পুজো হয়তো হচ্ছে না কিন্তু সবাই কিন্তু দেখতে অবশ্যই এসো। আর সবার মন খারাপ, আমাদের ওইখানে এসে বারবার মন খারাপ হয়ে যায়, কারণ এই পুজোর সময় একটা আনন্দের ব্যাপার, কিন্তু এখানে সবার মন খারাপ, তারা এবার পুজো সেলিব্রিটি করছে না, তো খুব খারাপ লাগছে। যাই হোক, আমি বলছি যে যারা যারা দেখছো ভিডিওটা তারা কিন্তু অবশ্যই আসবে, আর এসে এই মূর্তিটা একবার হলেও দর্শন তোমরা করো। আর অনেক প্রচুর দর্শনার্থী আছে, তারা কিন্তু দেখতে আসছে, আমরা কি বলবো, কিন্তু সে যাই জানুক না কেন জিনিসটা, এ তো আর দেখা আছে, তো একদিন তো হয়ে যায়নি, 6-7 মাস ধরে হচ্ছে, ঠিক না? 6-7 পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে, তাহলে যখনই উদ্বোধন হচ্ছে তাহলে তখনই বারণ করা উচিত ছিল যে জিনিসটা যখন হচ্ছে এত বড় জিনিস, হ্যাঁ তখনই বারণ করলে এই খরচাগুলো হইতো না। কত এগুলো তো কত গরিব মানুষ, কত চাষাভুষো লোক আমাদের দেখবে, সেগুলো হইল নাই। 60 লাখ টাকার কাছে খরচ হয়ে গেছে, কিন্তু উচিত ছিল এবার এবার তৈরি, এবার যত্ন হয়ে গিয়েছে যে এবার হোক সামনে বার্তার হবে না, হ্যাঁ সেরকম করতে হতো, যে এবারটা পুজোটা করতে দেওয়া হতো, করতে দেওয়া ভালো, কারণ যেহেতু হয়ে গিয়েছে, আর যদি দেখা যাচ্ছে না হওয়ার ইচ্ছা থাকতে প্রথমে বারণ করে দিতে পারতো, প্রথমে বারণ করে দিতে পারতো, তাহলে এই খরচগুলো হইতো, কাজটা হয়নি। এই এখানকার মানুষের বিশাল অভাব, এখানকার মানুষের প্রচন্ড পরিমাণে, এখানকার বললেন না, প্রত্যেক জায়গায় হচ্ছে সব চাষি দেখে, সব চাষি দেখে, হ্যাঁ এই পূজোর সময় দেখা যাচ্ছে অনেক মা বাবা ছেলে মেয়ে জামা প্যান্ট দিতে পারে না, কত বিষ খায় গলায় ধরে যায়, কিন্তু এটা হচ্ছে হিন্দুর সব থেকে বড় উৎসব, হিন্দুর এই পুজোটা বন্ধ করে দেওয়ার অনেক অনেক রকম কারণ আছে, এদের কাছে যা শুনলাম, শুনে বুঝলাম যে এখানে রাজনৈতিক কারণ আছে, এখানে বিভিন্ন ইগো কাজ করছে, শহরতলি কলকাতা বা কল্যাণীতে যে ধরনের পুজো হয় তার থেকে এই পুজোটা যে পিছিয়ে না, অনেকটা এগিয়ে, সেটা দর্শনার্থীরা সবাই বুঝে ফেলবে, এবং একসময় পুজোর দিনে এখানে বিশাল ভিড় হওয়ার একটা সম্ভাবনা আছে, যে ভিড়ের জন্যে এখানে প্রশাসনিক দিক থেকে একটুখানি সমস্যা হলে হতে পারে, তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে,
এবং বনগাঁ, পাশাপাশি বনগাঁ এবং কল্যাণী যে বড় বড় দুর্গাপুজোগুলো হয় তার সাথে তালে তাল মিলিয়ে এখানেও যে পুজোটা এরা করছে এবং একটা সুনাম অর্জনের চেষ্টা করছিল সেটা অচিরেই বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার ফলে এদের একটা আশা নষ্ট হয়ে গেল এবং বেশ কয়েক লক্ষ টাকা এদের ক্ষয়ক্ষতি হয়ে গেল। যে ক্ষতিপূরণটা হলো এই ক্ষতিপূরণটা কে দেবে সেটাই তো প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে করতে গেলে আমার বিভিন্ন রাজনৈতিক মহলে যেতে হবে, প্রশাসনিক মহলে যেতে হবে। এই ক্ষয়ক্ষতিটা তো গ্রামবাসীদের গেল। এই সাতটা মাস ধরে কাজ পুরো বন্ধ, সাতটা মাস ধরে। আর এখানে যা জমি জায়গা আছে সবই ফুলের জমি, মানে এখন ফুলের যে গাঁদা ফুলের যে কুড়িটা যাচ্ছে 500 টাকা করে কুড়ি যাচ্ছে, তার মানে এখানে মোটামুটি 40 বিঘা জমি তো আছেই। অবশ্যই এখানে চাষিদেরও অনেক ক্ষয়ক্ষতি হলো, তাদেরও অনেক আশা ছিল যে এই জায়গাটা তারা মানে সনাতনী ধর্মকে কেন্দ্র করে এখানে যে একটা পুজোর আয়োজন হচ্ছিল সেটা কৃষকদের অনেকটাই এখানে ডেডিকেট হয়েছে, তা উৎসর্গ করেছে এখানে। পুজোটা তারা করলে তাদের একটা আলাদা একটা সুনাম অর্জন হতো, তার জন্য এরা নিজস্ব এই ক্ষয়ক্ষতিটা তারা নিজেরাই হচ্ছে মেনে নিয়েছিল। কিন্তু এখন পুজোর বন্ধ হয়ে গেল, এদিকে আমার ফুল চাষও বন্ধ হয়ে গেল, চাষিদের ব্যাপক লস, খুব ক্ষতি হয়ে গেল, এটা মেনে নেওয়া যায় না। এই দায় কে নেবে, এই ক্ষয়ক্ষতিটা কে পূরণ করবে? এই যে 112 ফুটের দুর্গা প্রতিমা হচ্ছিল, এতে কি পেলেন বাঁধার কোনো সমস্যা আছে? যে অনেক ভিডিও তো দেখেছি যে নাকি অনেকে বলেছে যে পেলেন বাঁধার নাকি সমস্যা আছে। আমাদের আমাদের মাননীয়া বলেছেন যে পেলেন নাকি এই প্যান্ডেলে 112 ফুট যদি হয় তাহলে পেলেন বেঁধে বাঁধার সম্ভাবনা আছে। কল্যাণীতে তো এর থেকেও বড় 175 ফুটের প্যান্ডেল হচ্ছে, তাহলে সেখানে তো আরো আগে বাঁধা। আমি তো বলেছি এটা রাজনৈতিক কারণ, রাজনৈতিক দিক থেকে বিচার করলে দেখা যাবে পুজোটা বন্ধ করার জন্য ওদের খুব মানে প্রয়াস ছিল, খুব জোরদার ছিল যে এই পুজোটা যাতে না হয়। আর ওই প্লেনের বাধার কোনো কারণই নেই, কারণ হচ্ছে যেখানে এয়ারপোর্ট তার পাশেই প্রায় 15-16 তলা বিল্ডিং আছে, ওখানে বেঁধে যেত নামার সময় ওঠার সময়, কিন্তু এটা অজুহাত মাত্র। প্রশাসনের কি চাপটা বেড়ে যেত সেই কারণে কি বন্ধ করা দিয়ে করে দেওয়া হলো? তাদের ডিউটি বেড়ে যাবে, তাদের মনে করো এখানে সিকিউরিটি দিতে হবে, প্রচুর প্রশাসন লাগবে, এরকম কিছু কি ছিল? সেটা তো আমি বলেছি, দায়িত্বটা বেড়ে যেত ভিড় সামলানোর জন্য। এখানকার এখানে যে প্রশাসনিক যে পুলিশের যে সংখ্যা তাতে আরও শহরতলি থেকে আরও পুলিশ আনতে হতো, সেই দায়িত্বটা নিতে হলো না, পুজোটা বন্ধ করে দেওয়া গেল। একটা গ্রামের একটা ঐতিহ্য, এরা দীর্ঘদিনের একটা প্রয়াস, দীর্ঘদিনের একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা পূর্ণ হলো না, পুরো নষ্ট করে দিল, নষ্ট হয়ে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের এক কাকিমা, তো আপনি কি এই গ্রামেরই? হ্যাঁ, আমাদের এই পাশের গ্রামে। আমার পাশের গ্রামে। আপনাদের মনের অবস্থা কিরকম এখন? মনের অবস্থা তো খুবই খারাপ। আমাদের মা আসবে, মা আসতে পারলো না, সেই হিসাবে তো সবারই খারাপ। ছেলে মেয়েরা হোক, সবাই দুঃখে ভেঙে পড়েছে, এত বড় একটা পুজো হবে, পুজো হলো না। বিসর্জনের আগেই বোধন, মায়ের বোধনের আগেই বিসর্জন হয়ে গেল, বিসর্জনটা হয়ে গেল। আর যেহেতু এখন বর্ষা, এখন এখানে বসে বসে মা ভিজছে, হ্যাঁ মা ভিজছে, সব এই যে ভেঙে যাচ্ছে, সবাই এসে দেখছে, মন খারাপ। যে আসছে তাদেরও খারাপ, বাড়ির তো এখানকার লোক তো খারাপই, যে আসছে তাদেরও খারাপ লাগছে দেখে। অনেকে ঠাকুর দেখতে এখানে আসতে চায়, তবে হ্যাঁ আসছে, হ্যাঁ হ্যাঁ সবাই আসছে, সবাই আসছে, হ্যাঁ সবাই এসে দেখে যাক কি পরিস্থিতি হয়েছে, কি কত বড় ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে, হ্যাঁ কত ক্ষতি হয়েছে এখানে গ্রামবাসীদের। এই যে কত জমি জায়গা এগুলো হলো নষ্ট হয়েছে, ফসল থাকলে সেটাও হতো, সেটাও তো হলো না, তা চাষিরা কি করে বাঁচবে? আপনাদের মনের অবস্থা কি রকম? সবই চাষি গৃহস্থ মানুষ, মানে মাঠ পড়ে রয়েছে, চাষ করতে পারেনি, অনেক টাকা পয়সা খরচা হলো। আপনাদের মনের অবস্থা কেমন? মনের অবস্থা তো খারাপই হয়, খুবই খারাপ তো লাগতেছে, দেখে তো খারাপ লাগছে। পুজো দেখতে কোথাও যাবেন বলে মনে হয় আপনারা? যাই হোক দেখো, গ্রামের তো এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ, আগের দিন ঘটে যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না, তো যার কারণে এখন অর্থনৈতিক চাপ তো আছে।
সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে কমান্ডে মনে করছে যে এদের কিছু হেল্প করা যায় নাকি। হ্যাঁ, যদি হেল্প করা যায় অবশ্যই হেল্প ক্লাব নেবে, কারণ কি এদের প্রচুর টাকা অলরেডি, ধরো একটা মাঠের বললাম প্রায় 50 লাখ, এদিকে এই প্রজেক্টের প্রায় 30 লাখ, ঠিক আছে, তারপরে ধরো এখনও অবধি এই প্রজেক্টের 60 লাখ, এটা এখনও অবধি ধরো যারা এই বিভিন্ন প্যান্ডেল লাইট ম্যান ছিল এদেরও একটা হিউজ টাকা। এবার ধরো আমরা তো আর পারবো না যে ওদের কিছু না দিয়ে এখান থেকে বিদায় করতে, তো ওদেরও কিছু, ওদেরও লসটাকে আমাদেরকে রিকভারি করতে হবে। এবার যদি মনে হয়, যদি যেনারা মনে করেন যে না ক্লাবের পাশে দাঁড়ানো দরকার, গ্রামবাসীর পাশে দাঁড়ানো দরকার, তাহলে ওই অ্যাকাউন্ট নম্বরটা আর ওই IFSC কোড আর আমাদের সেক্রেটারি যদি ফোনপে নম্বরটা থাকে ওইটা দিয়ে দেবে। যদি যার মনে হয় যে না হেল্প করলে হবে, তো সেটা ক্লাব অবশ্যই হেল্প নেবে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাহলে নেবে ক্লাব হেল্প নেবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।